হাই আসসালাম আলাইকুম গ্রাফিক্স আইটিভিডি এর প্রিমিয়াম মেম্বারশিপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শাহাদত হোসেন সজীব সো আজকে আমি কথা বলবো পেন টুল নিয়ে এখান থেকে যদি আমি পেন টুলটা সিলেক্ট করি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফার্স্ট যে টুলসটা আছে এখান থেকে যদি পেন টুলটা সিলেক্ট করি অথবা কিবোর্ড থেকে পি প্রেস করলে আমাদের পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে সো এখান থেকে দেখুন পেন টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি সো ফার্স্ট টাইম আপনাকে পেন টুলটা সিলেক্ট করার পর এখান থেকে অপশনগুলো দেখে নিতে হবে আপনি যদি কোনো ইমেজের উপর কাজ করতে চান যদি কোনো ইমেজের উপর কাজ করতে চান সেক্ষেত্রে আপনি পেন টুলটি নেওয়ার পরে এখান থেকে ডব মেনু থেকে পাথ করে নিতে হবে অর্থাৎ ইমেজের উপর যে কাজগুলো হবে সেগুলো পাথ আকারে আপনাকে ড্র করতে হবে ওকে বা পেন টুলসটি পাত আকারে নিতে হবে আর যদি আপনি কোনো শেপ ড্র করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে শেফ সিলেক্ট করতে পারেন বা শেফ সিলেক্ট করে দিতে হবে সো আমি এখান থেকে পাত সিলেক্ট করছি যেহেতু আমি একটা ইমেজ সিলেক্ট করবো সো সিম্পললি পেন্টুলটা টুলটা নিলাম নাওয়ার পরে আমি যেখান থেকে ক্লিক করবো সেখান থেকে পেন্টুলটি স্টার্ট হবে অর্থাৎ প্রতিটা পয়েন্ট ক্রিয়েট হবে একটা পাথ ক্রিয়েট হবে সো এটা আপনারা অবশ্যই ইলিস্ট্রেটরে দেখেছেন যারা ইলিস্ট্রেটরের টিউটোরিয়ালসগুলো দেখেছে তারপরে ধরুন এই যে অংশটুকু আপনি ধরুন এখান থেকে এখানে এটা ক্লিক করে আবার এখানে ক্লিক করলেন তাহলে দেখুন এটা কিন্তু একটু কার্ভস হয়নি ততটা আর আপনি কার্ভস করতে চাইলে ক্লিক করলে একটু ডার্ক করতে হবে অর্থাৎ একটু ডার্ক করলে বা একটু ক্লিকটা না ছেড়ে যদি আপনি একটু উপরের দিকে টান দেন তাহলে দুটো হ্যান্ডেল বের হবে সেই হ্যান্ডেলগুলোর সাহায্যে একটু কার্ভস করতে হবে তারপরে দেখুন এখানে একটা পয়েন্ট রয়েছে সো আপনি এই পয়েন্টে কিবোর্ডের অল প্রেস করে যদি ক্লিক করেন তাহলে বাকি অংশটুকু কেটে যাবে আর এটা যদি না কাটেন তাহলে সামনের দিকে একটু প্রবলেম করবে সামনে আপনি কার্ভস করতে পারবেন না ঠিকঠাক মতো সো আপনি এখান থেকে কেটে দেবেন এটা তারপরে এখান থেকে আবার জাস্ট আপনি যেভাবে নিতে চান সেভাবে নেবেন সো আমি একটু জাস্ট একটু সিলেক্ট করছি এটাকে সো ধরুন আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম ওকে জাস্ট এভাবে সিলেক্ট করলাম পেন টুলটা দিয়ে রকম সিলেক্ট করলাম দ্যাট সিট আমি এটা নিচ্ছি না চুল ধরুন এটুকে নিলাম সো আমি জাস্ট টিউটিরিয়াল পারপাসে রকম নিচ্ছি তত বেশি এক্সাক্টলি নিচ্ছি না আপনারা জাস্ট মিলিয়ে যেভাবে আপনাদের প্রয়োজন ঠিক সেমভাবে নেবেন সো আমি ধরুন এভাবে নিলাম এখন আপনি যদি এই ইমেজটাকে সিলেক্ট করতে চান পেন টুলটা দিয়ে তাহলে আপনি জাস্ট সিম্পলি এখানে এটার সাথে অ্যাড করে দেবেন তাহলে দেখুন আমি যদি কীবোর্ড থেকে এখন কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করি অথবা রাইট বটন ক্লিক করে মেক সিলেকশন মেক সিলেকশন তাহলে এটা সিলেক্ট হবে ধরুন আমি মেক সিলেকশন দিলাম ওকে তাহলে কি হয়েছে এটা সিলেক্ট হয়েছে এখন আমি মুভ টুল নিয়ে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি ওকে এখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে আর যদি আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে প্যান্ট টুলটা উল্টো দিকে নিয়ে যেতে পারবো এবং উল্টো দিকে এনে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি আর এখান থেকেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি জাস্ট সিলেক্ট সিলেক্ট অপশনে গেলাম সেখান থেকে ইনভার্স ওকে হয়ে গেল এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেলো ওকে এভাবে আপনারা পেন টুল দিয়ে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন সো পেন টুলের নিচে আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি সো আপনারা যদি শেপ ড্র করেন তাহলে জাস্ট পেন টুলটা নিয়ে এখান থেকে শেপটা সিলেক্ট করবেন এখন দেখুন আমি যা কিছু ড্র করছি সবগুলো একটা শেপ আকারে হয়ে যাচ্ছে ওকে সবগুলো সে আকারে হয়ে গেল সো আপনি যেটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে দেখুন আমি এই প্রিফর্ম টুলস নামে একটা অপশন রয়েছে এটা হচ্ছে মোটামুটি পেনটুলের মতো এখন জাস্ট আপনি এখান থেকে পেন্সিল মতো বা পেনের মতো যেভাবে অঙ্কন করবেন সেইভাবে এটা সিলেক্ট হবে ওকে জাস্ট আপনি যেভাবে সিলেক্ট করবেন সেইভাবে এটা সিলেক্ট হবে আপনি জাস্ট ছেড়ে দেবেন সিলেক্ট হয়ে যাবে বা এখানে হয়ে যাবে এখন দেখুন এটা কিন্তু শেভ হয়েছে শেভ কেন হয়েছে এখান থেকে আমরা শেভ সিলেক্ট করেছি সো আমরা যদি এটাকে ডিলেট করে দিয়ে দেন আমি যদি শেফটাকে পাথ করি তখন কিন্তু আমি ইমেজের উপর কাজ করতে পারবো সিম্পলি জাস্ট আমি এখান থেকে আবার করছি ক্লিকটা ছাড়া যাবে না সিম্পলি আমি করছি ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম হ্যাঁ ইন্টার দিলাম কন্ট্রোল ইন্টার দিলাম এটা সিলেক্ট হয়ে গেল ওকে এভাবে আপনারা পাথ করে সিলেক্ট করতে পারবেন ইজিলি এই টুলসটার সাহায্যে তারপরে দেখুন কার্বিটিউস টুল একটা নামে অপশন আছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা পেন টুল দিয়ে শেপ ড্র করি সাপোজ এখানে যদি ড্র করি এখান থেকে এখান থেকে এখানে এখান থেকে একটা শেপ ড্র করলাম এখন আমি যদি এই যে কার্বিটিউর এই টুলসটা দিয়ে যদি এখানে দেখুন এখানে যখন নিয়ে যাব তখন দেখেন একটা কর্নারের চিহ্ন আসছে সো আমি কর্নারটাকে চাইলে ছোটো বড়ো করতে পারি বা এদিক সেদিক ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করতে পারছি আর আমি যদি এখানে প্লাস যে চিহ্নটা আসছি সেটা ধরে এভাবে টান দিই তাহলে কী হচ্ছে এটা কার্ভ হচ্ছে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে কার্ভ হচ্ছে আপনি কোন দিকে কার্ভ করতে চাচ্ছেন সেদিকে এটা কার্ভ হবে যেটা আমাদের সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারতাম ইলিস্ট্রেটারে এরপরে দেখুন এদিকে কার্ভ হচ্ছে আপনি সিম্পলি সিম্পলি এটাকে কার্ভ করতে পারবেন একেবারে সিম্পললি এখানে আমি এটাকে কার্ভ করছি সো এভাবে যে কোনো পাথকে আপনি কার্ভ করতে পারবেন সেটা আপনার পাথ হোক সেভ হোক যেটাই আপনি ড্র করেন সেটাকে এইভাবে কার্ভ করতে পারবেন যেমন আমি জাস্ট সিম্পলি একটা শেপ ড্র করছি এখন ধরুন আমি এইভাবেই করলাম ভা একদম স্ট্রেট করি দেন আমি এখান থেকে কার্বিটিওর এ টুলসটা নিলাম দেন এটাকে আমি এভাবে করছি ওকে সো এইভাবে আপনি যেভাবে পারেন ঠিক সেভাবেই করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন এই টুলসটার কাজ খুবই সুন্দর একটা টুলস তারপর ধরুন এখানে আরেকটা টুলস রয়েছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস এখানে এগুলো হচ্ছে পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সো আপনি যদি চান কয়টা অ্যাঙ্কার পয়েন্ট ডিলেটও করে দিতে পারবেন আবার রিমুভ করে দিতে পারবেন এবং অ্যাড করতে পারবেন সো অ্যাড করার জন্য আপনি যখন পাথের উপরে আপনার পেন টুলসটা নিয়ে যাবেন এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নামে যে টুলসটা আছে তখন দেখুন এটা প্লাস চিহ্ন আসছে সো আপনি জাস্ট সিম্পল এটা ক্লিক করবেন তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে আর রিমুভ করতে চাইলে এটার উপরে নিয়ে গিয়ে আপনি অল প্রেস করবেন কীবোর্ডের অল প্রেস করলে সেটাকে মাইনাস করে ফেলতে পারবেন ওপরে আপনি চাইলে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে সেটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনোভাবে আপনি কাজ করতে পারেন আপনার অ্যাঙ্কার পয়েন্টের প্রয়োজন হলে আর এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট যেটা আমরা একটু আগে কিবোর্ডের মাইনাস প্রেস করে করেছি সো এইভাবে জাস্ট মাইনাস করতে পারবেন আর যদি প্লাস করতে চান এটা দিয়ে আপনি কিবোর্ডের অল প্রেস করলে এটা প্লাস চিহ্ন অর্থাৎ প্লাস করতে পারবেন অর্থাৎ মাইনাসটা নেওয়ার পরে যদি আপনি কিবোর্ডের অল প্রেস করেন তাহলে প্লাস হয়ে যাবে প্লাসটা নেওয়ার পরে যদি কিবোর্ডের অল প্রেস করেন তাহলে মাইনাস হয়ে যাবে ওকে তারপরে দেখুন কনভার্ট পয়েন্ট সো আমি যদি এখানে কনভার্ট পয়েন্ট টুজটা নিয়ে দেখাই দেখুন এটা আমাদের ইলিস্ট্রেটারও ছিল আমরা যে পয়েন্টটা ধরে টান দিব সেই পয়েন্ট থেকে কি হবে দুটো হ্যান্ডেল বের হবে সো এই হ্যান্ডেল দিয়ে আমরা একেবারে ইজিলি আমাদের শেপগুলো বা আমাদের ডিজাইনটাকে কন্ট্রোল করতে পারবো ওকে এটা হচ্ছে হ্যান্ডেল টুলস জাস্ট এখান থেকে আমি এখানে টান দিলাম কি হলো দুটো হ্যান্ডেল বের হলো তা আশা করি বুঝতে পেরেছেন আমাদের পেন টুলের ব্যাপারটা সো এই ছিল পেন টুলের ক্লাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ